निश्चित भाव में लोकंर दाबी जहाँ रही सरकार मानवापी बाध्य जनसाधारण इच्छा मुताबक सरकार जनमंगल राष्ट्रीय बलांगीरवासी निश्चित होती टोल फी आदाय को विरोध कर विभिन्न प्रमुख संगठन आज एकजुटे बलांगीर पछुआ जिला जिलार आर्थिक मानदंड ठीक नहीं आर्थिक दृष्टिकोण समग्र देश में एक पछुआ जिला तेरे टोल फी आदाय जनसाधारण बोझ उपर नलिता बीड़ा सबूत टोल फी आदाय बंद कर बलांगीर एकता जिंदाबाद निम्न मानर रास्ता काम को चढ़ा दर टोल फी बंद कर टोल फी आदाय बंद कर कथा उठला इन जन टोल गेट आज एनएचआई तरफ बसा जाइए बिना कहा के पचरा उचरा कर बिना कहार साए कनसल्टेसन करी ये रास्ता बनाया रास्तार पैसा वसूल कर जेन टोल गेट बनाया है लोक पैसा वसूल कराके आम विरोध कर समस्त बस बलांगीर जाकर लोक मुई तो जिला वकिल संघ सभापति अच्छे इन कम से कम 60 संगठन कर्मकर्ता समस्ते अच्छे बलांगीर आर समस्त समर्थन अच्छे ये आंदोलन के आम चाहूँ बलांगीर गाड़ी टोल फ्री करा जाओ बरगड़ जनता चली के सही आकार बलांगीर आज बलांगीरवासी एकजुट होइछन टोल फी आदाय के विरोध करी टोल फी बलांगीर भली गोटे पछुआ जिलार जनसाधारण बोझ उपर नलिता बीड़ा सुबा एवं आम संपूर्ण भाव में ये टोल गेट्र उच्छेद आज दाबी कर अनिर्दिष्ट काल आंदोलन जारी रहिबो जते दिन पर्यंत आमर दाबी पूरण हो नाही सते दिन पर्यंत आंदोलन चालू रहिबो। जिल्लापाल को आपण दाबी पत्र देले काना सुनै रिस्पोंस काना आमे दाबी पत्र बलांगीर जिल्लापाल को देछु बलांगीर एसपी को देछु एवं कोनसी निष्पत्ति हे पारि नाही जार फलरे आज आमे रास्ता को ओलेछु आज ए आंदोलन आरंभ होईछि आगामी दिन रे मध्य आंदोलन जारी रहिबो आमर दाबी पूरण हेबा पर ¿Qué le dicen? 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 ¿
বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলাঙ্গীর জেলা এবং বলাঙ্গীর জেলার বিভিন্ন নেতৃত্ব এবং বুদ্ধিজীবী বলাঙ্গীর জেলা আজ একতার স্বরে ধর্মনীতির স্বরে আজ ধর্মনাথের নামে যেহেতু এবং গেটকে নামিয়ে এখানে এসে গেছেন স্বর আদায় করেছেন সমস্ত বাস এসোসিয়েশন বি ট্রাক্টর এসোসিয়েশন বি সমস্ত আজ প্রতিবাদ করুছ বলাঙ্গীর বাসীর ন্যায় অধিকার ন্যায় দাবি আজ পূরণ হওয়াকে যাচ্ছে বর্তমান আমার সাংরে আসুছেন জেলা প্রশাসন তরফ ডেপুটি কলেক্টর মহাশয় তাঙ্কু নিবেদন করমি সে সমস্ত আগে প্রশাসন তরফ তাঙ্কর মত ইনে দেবে আজ যেন আপন মানে যেন তাহলে যা এখানে আন্দোলন করুছন যে আমার যে বলাঙ্গীর গাড়ি মানুষ আমি ছাড়ি দেওয়া এটা বলি সে উপরে বর্তমান আমাদের জেলাপাল উপজেলাপাল তরফ মতো পঠাইছন যে আপনার সঙ্গে ডিসকশন করবার লাগে ডিসকশনের অর্থ হচ্ছে যে বর্তমান আমার যেতে বলাঙ্গীর রেজিস্ট্রেসন গাড়ি অছে নেক্সট কোণী গোটে ডিসকশন ফাইনাল নিয়ে হবার তক সেটা মানুষ আমি তাহলে ছাড়মু ইহাদে সেটির লাগে সেটা আমাদের পঠাইছন সে জিনিসটা আপনাদের কমিউনিকেট করছে যে আপনার যে দাবিটা যেন অছে সে দাবিটা সে জেলা প্রশাসন ঠিক হিসাবে বিচার করছেন আপনার যে অথরিটি অছেন আমার যে এনএচ অথরিটি অছেন তাঁর সঙ্গে ডিসকশন করছেন ডিসকশন কলা পরে এটা সে কেছেন যে বর্তমান তাহলে আমি তা বিচারকে নিয়ে আইছি আপনার কথাটাকে আর বর্তমান যে আপনার আজ আন্দোলনে বইছেন যে বলাঙ্গীর গাড়ি মানুষ নগর মানুষ আমি ছাড়বার লাগে যে কুছন সেটা ঠিক বিচার হয়েকরি সেটা আমার ফাইনাল হয়েছে সবুদিন দেখুছন সেটা আমার গোটে ডিসকশন আমি বসমা বুঝলে গেলি জেলা প্রশাসন তাহলে নির্দেশ আছে যা নির্দেশ আছে সে নির্দেশকে তুমি আপনার পাখে লগাই পারবে যে আমি সে ডিসকশনে বসমা করছি কিন্তু ইহাদে আমি সেটাকে আছে যেতির লাগে আন্দোলন আপনার করুছন সে আন্দোলনকে আমি বিচারকে নিয়ে বর্তমান আমি তার মানে গাড়ি মানে ছাড়বো যা দিতে একজাক্ট মেসেজ হল যে যেহেতু যেহেতু বর্তমান এডমিনিস্ট্রেশন যেহেতু এডমিনিস্ট্রেশন আমার সঙ্গে সে আলোচনা করবার লাগে প্রস্তুত হল গোটে কমিটমেন্ট সে বর্তমান দিয়েছেন যে ফর দ টাইম বিং আমার সঙ্গে বিনা আলোচনা করে নেই করি করি সে টোল ট্যাক্স ফেল নে লগাই পারে ন বর্তমান যা আমার পাখে মেসেজ পৌঁছলা আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কবার হিসাবে বর্তমান লাগে সেটা স্থগিত রখা গলা কোণী বলাঙ্গীর রেজিস্ট্রেশন গাড়িকে ইন ট্যাক্স নেই কটা যায় বর্তমান যদি কটা যা কাল সকাল ফের ইনগে ফ্রাইক হবা এটা